অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য। মোখার আঘাতে দেশটির অন্তত 400 মানুষের প্রাণহানি হয়েছে বলে দাবি আল জাজিরার। মোখার আঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করা হলেও সেরকম কিছু হয়নি। তবে পার্শ্ববর্তী মিয়ানমারের উপকূলীয় অঞ্চল রাখাইনে ধ্বংসলীলা চালিয়েছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। মোখা আঘাত হেনে দুর্বল হয়ে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন স্থানের ধ্বংসযজ্ঞের চিত্র উঠে আসছে। সোমবার মিয়ানমারের সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এর এক প্রতিবেদনে জানিয়েছে, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাখাইনের রাজধানী সিটুই। কায়কত এবং মিনবায়া শহর। মিয়ানমারের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সংবাদ মাধ্যম মায়াবতী চ্যানেল জানিয়েছে, মোখার আঘাতে পুরো দেশে 884টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর মধ্যে 588টি রাখাইনের। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কায়কত শহরে 90% ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এটি রাজধানীর সিটুয়ে থেকে 60 মাইল উত্তরে অবস্থিত। এছাড়া গৃহযুদ্ধের কারণে বাস্তুহারা মানুষদের জন্য তৈরি 3টি আশ্রয় কেন্দ্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কেন্দ্রগুলোতে 1,500 জনেরও বেশি মানুষ বসবাস করেন। কায়কত যুব অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কেউসুলিন বলেছে, কালাদান নদীর পাশে অবস্থিত এই শহরটির অল্প কিছু বাড়ি অক্ষত রয়েছে। মুকিও বিভাগের ইয়ুংচুং গ্রামেও বেশিরভাগ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 300টি বাড়ি ছিল, কিন্তু ঘূর্ণিঝড়ে কেউ গুরুতর আহত বা নিহত হননি। অপরদিকে নাসুয়েল গ্রামের 80টি বাড়ির অধিকাংশই ধ্বংস হয়েছে, যার মধ্যে একটি মঠ ও কমিউনিটি হলও রয়েছে। রাখাইনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কায়কত শহরে সোমবারও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা যায়নি, ফলে সেখানকার আসল চিত্র সম্পর্কে এখনও পুরোপুরি ধারণা নিতে পারেনি সরকারি কর্মকর্তারা। রোববার স্থলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি সোমবার চীন এবং ম্যাকওয়ে রাজ্যে প্রবেশ করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হয়, যার কারণে অনেক এলাকায় ভূমিধসের শঙ্কা দেখা দেয়। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইনে 100 মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি সাহায্যকারী সংস্থা ও একজন রোহিঙ্গা অধিকার কর্মীর বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংস্থাটি বলেছে, রাখাইনে 100 মানুষ নিহত হওয়ার পাশাপাশি কয়েকটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গা অধিকার কর্মী অঙ্ক মো টুইটে বলেছেন, শুধুমাত্র রাজধানী সিটুয়েতে 400 মানুষের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা অধিকার কর্মী ছাড়াও তিনি ইউনিটি সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের পরামর্শকের দায়িত্বেও রয়েছেন। তিনি ধ্বংসপ্রাপ্ত কিছু ভবনের ভিডিও প্রকাশ করেন, তবে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি। মোখার আঘাতে রাখাইন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে কিছুটা আন্দাজ করা যায়। 250 কিলোমিটার ক্ষতি সম্পন্ন ঝড়ো বাতাস নিয়ে ঘূর্ণিঝড় আঘাত হানার পরের দিন সোমবার রাতে দেশটির সামরিক জান্তা রাখাইনকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করে। ঘূর্ণিঝড়ের আঘাতে রাখাইনে মোবাইল টাওয়ার, গাছপালা এবং ঘরবাড়ির ছাদ, টিনের চাল উড়ে যায়। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে হাওয়া, বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে রাখাইনের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়। আল জাজিরা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যে পথে গিয়েছে সে পথে প্রায় 2 লাখ মানুষের বসবাস ছিল, যার মধ্যে রয়েছে রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও। 2017 সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়ন শুরু করলে অনেকে বাংলাদেশে পালিয়ে আসেন, আবার অনেকে রাখাইনে থেকে যান। যারা রাখাইনে ছিলেন তাদেরও বেশিরভাগ এখন আশ্রয় কেন্দ্রে বসবাস করেন।